আমি লেকচার শুনতে চাইনি, আই লাভ ইউ শুনতে চেয়েছি। তোমাকে আই লাভ ইউ বলা আমার পক্ষে সম্ভব না, কারণ আমি একজনকে ভালোবাসি। কি? আমার সারা জীবনের সাধনা, আমার ভালোবাসা শুধু আমার সেই প্রেমিকের জন্য। নাম কি তোমার প্রেমিকের? বলবো না। নামটা কি বলো? নাম শুনতে চাও? তবে শোনো, ওর নাম তামিম। আমার তামিমকে আমি একবার নয়, হাজার বার নয়, লক্ষ কোটি বার বলবো আই লাভ ইউ, যার জন্য আমি এক দুদিন নয় বারো বছর অপেক্ষা করে আছি, তাকে আমি বার বার বলবো আই লাভ ইউ। তুমি জানো আমার তামিম শুধুমাত্র আমার একটা কথার জন্য তার নিজের বাবা মায়ের সমস্ত মায়ার বাঁধন ছিন্ন করে ঘর ছেড়ে চলে গেছে। আমার সামনে থেকে আমার সাথে কথা না বলে থাকতে পারবে না বলে তামিম আজ বারো বছর নিজের ঘর ছেড়ে দূরে। পারবে তুমি ভালোবাসার এত বড় পরীক্ষা দিতে? পারবে না। আর তাই তোমাকে আই লাভ ইউ বলা কোনো দিন আমার পক্ষে সম্ভব না। হ্যালো লাভার বয়, কেমন আছো? খুব ভালো ডার্লিং। ভালো, কিন্তু লায়লা যে তোমার সাথে রাগরাগি করে চলে গেল। না, আমি লায়লার পরীক্ষা নিচ্ছিলাম, দেখছিলাম লায়লা তামিম ছাড়া আর অন্য কারো প্রেমে সাড়া দেয় কিনা। জানতে চাচ্ছিলাম ওর জীবনে তামিম ছাড়া আর অন্য কেউ আছে কিনা। কি জানলে? জানলাম কেউ নেই, লায়লা এখনো তামিম কি ভালোবাসে। যদি লায়লার মুখে অন্য কারো নাম শুনতে স্ট্রেট ভুল করে ফেলতাম। আমার লায়লা আমি ছাড়া দ্বিতীয় কারো কোনো দিনও হতে পারবে না। করছো মানে? চোখের সামনে দিয়ে হেলে দিলে ঘুরে বেড়াও, ঠিক আছে, নিজেকে সামলে রাখলাম, নিজের হাত দিয়ে চুল স্টাইল করে ঠিক করো, তাও ঠিক আছে, কিন্তু দরজা খুলে ভেজা টাওয়াল জড়িয়ে এভাবে শাওয়ার নিয়ে বেরিয়ে আসলে তো নিজেকে কন্ট্রোল করা কঠিন। ইউ ইউ স্টুপিড, গেট আউট, আমি কিন্তু বাসা সবাইকে ডাকবো। ডাকো, সবাই এসে দেখুক তুমি আমাকে কিভাবে প্রেমের জালে ফেলতে চাইছো। সাথীটা নিশ্চয় দরজা খোলা রেখে চলে গেছে, আজকে আসুক, বের করছি ওর প্রেম করা।